সমগ্র দেশের সঙ্গে শিলচরেও 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গণরাজ্য দিবসে পতাকা উত্তোলন করেন পরিবহন, উদ্যোগ ও বাণিজ্য বিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী। পতাকা উত্তোলনের পর অসম পুলিশ সিআরপিএফ গিরকী বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী সরকারে গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের বিষয়ে অবগত করান উপস্থিত জনসাধারণকে। এছাড়া গত বছর সরকারের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন তিনি। এদিকে এবছর বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের প্রদর্শিত প্যারেড বাতিল করা হয়েছে। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। এগিয়ে আসছে ইউবি প্লাটুন অফ কাছাড় ডিইএফ। এগিয়ে আসছে এবি প্লাটুন কাছাড় ডিইএফ। সিক্স এপি ব্যাটালিয়ান প্লাটুন। এগিয়ে আসছে হোমগার্ড কাছাড় ডিইএফ প্লাটুন এ পুলিশ রিজার্ভ। এগিয়ে আসছে ডিস্ট্রিক্ট হোমগার্ড প্লাটুন বি। এগিয়ে আসছে 129 ব্যাটালিয়ান বিএসএফ। এগিয়ে আসছে 129 ব্যাটালিয়ান সিআরপিএফ। এগিয়ে আসছে আসাম বয়েজ 263 ব্যাটালিয়ান এনসিসি। এগিয়ে আসছে 62 আসাম গার্লস ব্যাটালিয়ান এনসিসি। এগিয়ে আসছে 6 এপি ব্যান্ড প্লাটুন। প্লাটুন কমান্ডার শর্মিলা সিংহ, ইউপি প্লাটুন কমান্ডার বিপ্লব বিহারী দাস, এপি প্লাটুন কাছার হবিলদার রঞ্জিৎ সিংহ, সিক্স এপি ব্যাটালিয়ান প্লাটুন কমান্ডার এবিএসআই কমরুল ইসলাম বরভুইয়া, হোমগার্ড কাছার ডিএফ প্লাটুন এ হাবিলদার বীরেন্দ্র সিংহ, ডিস্ট্রিক্ট হোমগার্ড প্লাটুন বি আত্মবন্ধু ওয়ান টাইম। প্রত্যাহার আমার যাত্রা আরম্ভ করেছে। সকল নাগরিকের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার পূরণ করার বাবে আমার সরকারে প্রচেষ্টা অব্যাহত রাখিছে। এই হিংসাবর্জিত শান্তিপূর্ণ পরিবেশত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর বিচক্ষণ আর গতিশীল নেতৃত্বত অসম সরকারখনে প্রগতির পথত আগবাড়ি গৈছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আদর্শে অনুপ্রাণিত হয়ে অসমক একতা, সমৃদ্ধি আর শান্তির প্রতীক হিসাবে গড়ি তোলার লগতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যবাসীর সমবিকাশের বাবে আমি সংকল্প হওয়ার আজি উপযুক্ত সময়। যাওয়া বছর 10 মে'র দিনা আমার নবনির্বাচিত সরকারখনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত শপথ গ্রহণ করার দিনরে পৰা অতি কম সময়ের ভিতর ভালেমান জনহিতৈষী পদক্ষেপ গ্রহণ করে সকল শ্রেণীর রাইজরে আস্থা ভাজন হবলে সক্ষম হয়েছে।
এইখিনিতে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের রূপায়ণ করা কেতবোর উন্নয়নমূলক কাম কাজের খতিয়ান আপনার ওর দাঙি ধরবলে সমগ্র কাছার বরাক উপত্যকাটা আজি রাস্তাঘাটের আরম্ভ করে ফ্লাইওভারের আরম্ভ করে বিভিন্ন ধরনের আসনি গ্রহণ করেছে। আর এই সম্পর্কে আপনাদের দেখবলে পাইছে যে আমার এই সুবিধাখিনি আমার জনসাধারণলৈকে পথ সুচল সুবিধা আগবাই আমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অসম মালা আসনির অধীনত রাজ্যিক আর জেলা প্রধান পথ উন্নতিকরণের কাম চলি আছে। অসম মালা আসনি 2021 সনের ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। রাজ্যখনত এসওপিডির অধীনত 261 কিলোমিটার দৈর্ঘ্যের 14টা পথের কাম হাতত লওয়া হয়েছে। ইয়ার উপর 28.9 কিলোমিটার পথের নির্মাণের কাম সম্পূর্ণ হয়েছে। আনহাতে 11.4 কিলোমিটার দৈর্ঘ্যের শিঙিমারি ফরলকুচির মাজর চার লেনযুক্ত পথের কাম সম্পূর্ণ হওয়ার পথত তার উপরে মাজুলি আর নলবাড়ির পথ দুটির কাম সম্পূর্ণরূপে সম্পূর্ণ হওয়ার পথ আগবাড়িছে। বাকিখিন পথের নির্মাণ কার্য বিভিন্ন পর্যায়ত আছে আর 2023 সনের ভিতর সম্পূর্ণ করার লক্ষ্য লওয়া হয়েছে।